আনিস কাণ্ডের সঠিক তদন্ত হলে জানা যাবে ওসি না পিসি দোষী। শেষ দিনের প্রচারে নবদ্বীপে একথাই জানালেন সুজন চক্রবর্তী। আনিস কাণ্ডের সঠিক তদন্ত হলে জানা যাবে জড়িত ওসি না পিসি। শেষ দিনের প্রচারে নবদ্বীপে লাল ঝড় তুলে আনিস কাণ্ডে মমতা ব্যানার্জিকে এই ভাবেই কটাক্ষ করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। নদিয়ার নবদ্বীপে ভোটের আগে শেষ দিনের প্রচারে আসেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সেখানে বিজেপি তৃণমূলকে ছাপিয়ে লাল ঝড় তুললেন বামেরা। শুধু সাধারণ মানুষ বা পথ চলতি মানুষ না, তৃণমূলের প্রচার গাড়িতে থাকা তৃণমূল কর্মী সহ তৃণমূলের পার্টি অফিসে থাকা তৃণমূল কর্মীদের জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করতে দেখা গেল বাম নেতা সুজন চক্রবর্তীকে। এই প্রচারে এসে তিনি আনিস কাণ্ডে বলেন সিট গঠন বা সিবিআই তদন্ত হলেই হবে না, সঠিক তদন্ত হলে বোঝা যাবে নির্দেশ কে দিয়েছিলেন ওসি না পিসি। অনিস মৃত্যুকাণ্ডে সিট গঠন হয়েছে তাতে খুশি নয় অনিসের বাবা, কি বলবেন এ ব্যাপারে? অনিস কাণ্ডে সিট গঠন করে যেভাবে ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছে তাতে অনিসের পরিবার কেন, বাংলার মানুষ কেউ খুশি না, সবাই বুঝতে পারছেন। আপাতত ওরা বলেছে ওসির নির্দেশ ওরা গেছে, আর আমি বলছি তদন্ত ঠিকমতো হলে বার হয়ে যাবে নির্দেশ কে দিয়েছিল ওসি না পিসি, ধরা পড়ে যাবে, সরকার ভয় পাচ্ছে। সেক্ষেত্রে সিবিআই তদন্ত দাবি করছে, সিবিআই তদন্ত কি ঠিকভাবে হবে বলে মনে হচ্ছে? পরিবার সিবিআই এর তদন্তের কথা বলেছে, আমরা যেটা বলেছি বিচার বিভাগীয় অথবা বিচার বিভাগের এখতিয়ারে থেকে তদন্ত, সিবিআই করুক সিট করুক, বিচার বিভাগের এখতিয়ারে থেকে হতে হবে, রাজ্য পুলিশের উপরে কারোর ভরসা নেই। সেক্ষেত্রে আজকে নবদ্বীপে আপনারা মিছিল করলেন, প্রায় বলা যায় লাল ঝড়, কি কিভাবে দেখছেন এটা? ঝড় কি ঝড় না আমি জানি না, মানুষের মনের মধ্যে ঝড় আছে যা চলছে, তাতে মানুষ লন্ডভন্ড হয়ে যাচ্ছে, একেবারে বিপদে পড়ে যাচ্ছে সম্প্রতি, ফলে মানুষের মধ্যে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার ঝোঁকটা আছে বলেই শাসক দল ভয় পাচ্ছে। তাহলে এই পৌর নির্বাচনে কি কর্পোরেশনের মতো এই বিজেপিকে পেছনে পেলে বামেরা কি দ্বিতীয় বা প্রথম স্থানের দিকে আসছে? বিজেপি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কিচ্ছু ছিল না পশ্চিমবাংলায়, যতক্ষণ জ্যোতিবোস বুদ্ধভট্টাচার্য ছিল বিজেপি দু নম্বর তিন নম্বর চার নম্বরে ছিল না। তৃণমূল পাম্প দিয়ে বিজেপিকে বড় করেছে, বিজেপির হাওয়া ফুটে হয়ে গেছে, বিজেপির কোনো সুযোগ নেই, তৃণমূলকে রুখতে হবে। কে রুখতে পারবে? যারা ভেবেছিলেন বিজেপি তারা এখন বুঝতে পারছেন যে বামপন্থীরা ছাড়া কেউ রুখতে পারবে না। সম্প্রতি রাজ্য সভাপতি এসেছিলেন বিজেপি মিছিল করতে, সেখানে দেখা গেছে নগণ্য কিছু কর্মী নেতৃত্ব, আপনারা আজকে যা ঝড় তুললেন বিশেষ করে আপনাদের কর্মী এবং সমর্থকদের যা দেখা গেল তাতে অনেক অংশেই আপনারা অনেক বেশি আজকে, সেটা প্রমাণ করে দিচ্ছে আবার আপনারাই ওই দিকে আসছেন মানে তৃণমূলের সঙ্গে লড়ার ব্যাপারে। আপনার আগ্রহটা শুভেচ্ছা থাকলো, মানুষ বুঝতে পারছেন তৃণমূলকে ঠেকাতে হবে, বিজেপিকে ঠেকাতে হবে, বামপন্থীরা ছাড়া কোনো বিকল্প নেই, মানুষের এই বিশ্বাস ক্রমশ বাড়ছে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।